কেমন আছো? করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না, স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো থাকব। দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ছয়ের গণিত নামতা নিয়ে আলোচনা করব। ছয়ের নামতা শুরু করার আগে আমি তোমাদেরকে নিয়ে একটু মজা করব। চলো আমরা সবাই একসঙ্গে একটি ছয়া বলি। তোমরা তো ছড়াটা আগে শুনেছো, তারপর আমরা সবাই মিলে এখন আবার একটু বলবো। এইভাবে লিখি এক, এইভাবে দুই, এইভাবে খাই ঘোড়া, এইভাবে শুই। এইভাবে লিখি এক, এইভাবে দুই, এইভাবে খাই ঘোড়া, এইভাবে শুই। এইভাবে লিখি তিন, এইভাবে চার, এইভাবে লাফ দিয়ে খাই হই পার। এইভাবে লিখি তিন, এইভাবে চার, এইভাবে লাফ দিয়ে খাই হই পার। এইভাবে লিখি পাঁচ, এইভাবে ছয়, এইভাবে বারে বারে হাত ধুতে হয়। এইভাবে লিখি পাঁচ, এইভাবে ছয়, এইভাবে বারে বারে হাত ধুতে হয়। ছড়াটা নিশ্চয়ই তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু ফুল নিয়ে এসেছি। দেখো আমার হাতে একটি লাল ফুল। চলো আমরা ধরে দেখি এই ফুলটিতে কয়টি পাপড়ি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। একটি ফুলে ছয়টি পাপড়ি, ছয়ের এক গুণ ছয়। আমরা আরো একটি ফুল নিয়েছি। আমরা ভুলে দেখি এই ফুলটিতে কয়টি পাপড়ি। ভুলে রাখো তোমরা, ছয়টি পাপড়ি। দুইটি ফুলে কয়টি পাপড়ি হলো? সাত, আট, নয়, দশ, এগারো, বারো। তাহলে দুইটি ছয় পাপড়ির ফুলে বারোটি পাপড়ি, ছয়ের দ্বিগুণ বারো। আমরা আরো একটি ফুল নিয়েছি। ভুলে রাখো এই ফুলে কয়টি পাপড়ি। এই ফুলেও ছয়টি পাপড়ি। তাহলে আমরা তিনটি ফুল যখন একসাথে করব, এবার আমরা ভুলে দেখি কত হলো। তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো। আমাদের তিনটি ছয় পাপড়ির ফুলে আঠারোটি পাপড়ি, ছয়ের তিন গুণ আঠারো। আমরা আরো একটি ফুল নিয়েছি। এই ফুলেও ছয়টি পাপড়ি। তবে তোমরা এবার ভুলে দেখো চারটি ফুলে কয়টি পাপড়ি হলো। আমি তোমাদের সাথে বলছি, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ। চারটি ছয় পাপড়ির ফুলে চব্বিশটি মোট পাপড়ি হলো। তাহলে চার ছয় চব্বিশ, চার ছয় চব্বিশ। আমরা আর একটি ছয়টি পাপড়ির ফুল নিয়েছি। এই ফুলটিও যখন আমরা এদের সঙ্গে রাখব, তাহলে আমাদের পাঁচটি ছয় পাপড়ির ফুল হবে। এবার চলো আমরা ভুলে দেখি কয়টি পাপড়ি হলো। তোমাদের মনে হচ্ছে পাঁচটি ছয় পাপড়ির ফুলে আমাদের মোট পাপড়ি হলো পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, ত্রিশ, পাঁচ ছয় ত্রিশ। আমরা কি সবাই দেখেছি পাঁচটি ফুলে ত্রিশটি পাপড়ি, পাঁচ ছয় ত্রিশ। ছয় পাপড়ির আরো একটি ফুল আমার হাতে। এবার আমরা দেখি, বারবারই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছয় করে বেড়ে চলেছে। তাহলে ত্রিশের সঙ্গে আমাদের ত্রিশটি পাপড়ির সঙ্গে আরো ছয় পাপড়ির যোগ হলো, আরো ছয় পাপড়ির আরেকটা ফুল আসলো। এবার কত হলো আমরা ভুলে দেখি সবাই। তোমরা একটু ভুলে দেখো, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ, ছয়ত্রিশ, ছয় ছয় ছয়ত্রিশ। আমরা কি পেলাম? ছয়ের ছয় গুণ ছয়ত্রিশ। আমরা আরো একটি ফুল নিয়ে এসেছি, ছয় পাপড়ির ফুল। এবার আমরা দেখব আমাদের সাতটি ফুলে কয়টি পাপড়ি হলো। সাঁত্রিশ, আটত্রিশ, উনচল্লিশ, চল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, ছয় সাতে বিয়াল্লিশ। তোমরা কি সবাই দেখেছ ছয় সাতে
বেশ আমাদের এই ফুলটিতেও 6টি পাপড়ি তাহলে আমাদের কত হলো আমরা এবার গুনে দেখি 43 44 45 46 47 48 6 এর 8 গুণ 48 আরো একটি 6 পাপড়ির লাল ফুল নিয়ে এলাম আমরা এবার গুনে দেখি আমাদের এবার পাপড়ি কতগুলি হলো 49 50 51 52 53 54 6 এর 9 গুণ 54 আমি আরো একটি ফুল নিয়ে এসেছি তোমাদের জন্য গোলাপি ফুল এই ফুলে আমাদের 6টি পাপড়ি রয়েছে আমাদের এই ফুল সহ আমাদের মোট পাপড়ি হলো কতগুলো হয়ে গেছে চলো বলে দেখি 55 56 57 58 59 60 6 এর 10 গুণ 60 আমাদের 10টি ফুলে 60টি পাপড়ি রয়েছে তাহলে 6 এর 10 গুণ 60 আমরা এতক্ষণ ফুলের পাপড়ি গুলো 6 এর নামটা দেখেছি তোমাদের বলি জিজি জিজি আমাদের জন্য একটি 6 এর নামটা নিয়ে এসেছে আমরা শুনে দেখি তোমরা শুনে দেখো যে নামটাটি কেমন হয়েছে আসো আমরা এবার হিজিবিজি নামটাটা দেখি বন্ধুরা হিজিবিজির সাথে এবার 6 এর নামটা 6 কে 6 কি কথা কই 6 দুগুণে 12 এটা মাছ বড় 3 6 18 খাবার খাত আবার 4 6 24 আমার বাই বিশ বিশ 5 6 30 তোমার নাম চিস চিস 6 6 36 3 6 36 6 7 42 আর পারবো না বলে দিস 6 8 48 ভালো করে গোলিস 6 9 54 আসছে আবার নবান্ন 6 10 60 যাবো নৌকার কাট বন্ধুরা তোমরা নিশ্চয় খুব মজা পেয়েছ আমরা আবার শুনে দেখি হিজিবিজি কিন্তু একটু একটু ভুল বলেছে আমরা একটু দেখে নেই বন্ধুরা হিজিবিজির সাথে এবার 6 এর নামটা 6 1 কে 6 কি কথা কই 6 দুগুণে 12 এটা মাছ বড় 3 6 18 হিজিবিজি বলেছে 3 6 18 এখানে 3 6 18 না হয়ে আমরা বলব 3 6 18 তোমরা কি শুনেছ 3 6 18 খাবার খাতো আবার 4 6 24 আমার বাই বিশ বিশ 5 6 30 তোমার নাম চিস চিস বন্ধুরা তোমরা কি দেখেছ হিজিবিজি এবং তার বন্ধু বলেছে 5 6 30 এখানে 30 হবে না আমাদের নাম সঠিক উচ্চারণে নামতে হবে 5 6 30 তোমরা শুনতে পেয়েছো 5 6 30 6 6 36 3 6 36 তোমরা শুনতে পেয়েছো এখানে হিজিবিজি বলেছে 6 6 36 আর তার বন্ধু কিন্তু ভুল বলেছে আমরা বলব 6 6 36 6 6 36 6 7 42 আর পারবো না বলে দিস 6 8 48 ভালো করে গোলিস বন্ধুরা তোমরা কিন্তু দেখেছো হিজিবিজির বন্ধু ওকে বলছে ভালো করে গুনে নিস আমরা যখন নামটা পড়বো তখন আমরা ভালো করে গুনে নিব 6 9 54 আসছে আবার 9 6 10 60 যাবো নৌকার কাট 6 10 60 চমৎকার হয়েছে তাই না চলো আমরা এবার সঠিক উচ্চারণে আবার 6 এর নামটাটা পড়ি শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সঠিক প্রবাহে সঠিক উচ্চারণে 6 এর নামটা শিখব 6 এর 1 গুণ 6 6 এর 2 গুণ 12
6 × 3 = 18। তোমরা দেখতে পাচ্ছো 6 × 4 = 24, 6 × 5 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 9 = 54, 6 × 10 = 60। তোমরা আমার সঙ্গে আরেকবার বলো, 6 × 1 = 6, 6 × 2 = 12, 6 × 3 = 18, 6 × 4 = 24, 6 × 5 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 9 = 54, 6 × 10 = 60। চমৎকার, তাই না? আমরা সঠিক উচ্চারণে 6 নামটা দেখে নিলাম। তাহলে আমরা আবার দেখে নিচ্ছি, 6 × 2 = কত হলো? 12। 6 × 5 = দেখো সবাই, 30। 6 × 6 = বলো দেখি, 36। 6 × 9 = দেখো সবাই, খেয়াল করে দেখো, 54। 6 × 10 = 60। চমৎকার, তাই না? আমরা 6 নামটা খুব সুন্দরভাবে লিখে নিলাম এবং পড়ে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার হাতে নিশ্চয়ই বই আছে, বইটা খুলে রাখো। 51 পৃষ্ঠায় আমরা ডটের সাহায্যে আবার 6 নামটাটি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই দেখো, আমরা একটি ডট বোর্ড নিয়েছি। এই ডট বোর্ডের মাধ্যমে আমরা আবার 6 নামটাটি দেখব। এই ডট বোর্ডটিতে 100টি ডট রয়েছে, এ থেকে আমরা 6টি ডট বেছে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, এখানে আমরা 6টি ডট নিলাম। প্রথমে আমরা 6টি ডটকে একবার যখন নেই, তখন আমাদের হবে 6 × 6। তোমরা কি দেখতে পাচ্ছ, আমরা 6টি ডট নিয়েছি এবং একবার নিয়েছি, তাহলে কি হলো আমাদের? 6 × 1 = 6। আমরা এবার আরেকবার নিচ্ছি, এখানে আমাদের 6টি রয়েছে, আরো 6টি নিচ্ছি। এবার আমরা 6 কে 3 বার নিচ্ছি, 1, 2, 3, 6 কে 3 বার নিচ্ছি, তাহলে কত হলো বলে দেখো? 6 কে 3 বার নিচ্ছি, 6 × 3 = 18। তোমাদের মনে আছে, 6 কে যখন আমরা 3 বার নিব তখন সেটা হবে 18, 6 × 3 = 18। এবার আমরা 6 কে নেব 4 বার, 6 × 4 = 6 কে নিচ্ছি 4 বার, তাহলে 6 × 4 = কত হলো মনে করে বলো?
চল্লিশ। তারপর কত আসে বলো তো? এবার আমরা ছয়কে কতবার নেব? পাঁচবার। ছয়কে পাঁচবার নিলে কত হবে? ছয়কে আমরা যখন পাঁচবার নিব তখন কত হবে বলো তো? একটু মনে করে দেখো, ছয়ের পাঁচ গুণ ত্রিশ, ছয়ের পাঁচ গুণ ত্রিশ। এবার আমরা ছয়কে নেব ছবার, ছয়কে ছবার নেব, তাহলে ছয় ছয় গুণ ছয়, ছয় গুণ কত হবে? ছয়ের ছয় গুণ ছত্রিশ, ছয়ের ছয় গুণ ছত্রিশ। এবার আমরা ছয়কে নিচ্ছি সাতবার, তাহলে দেখো সবাই, ছয়ের সাত গুণ কত হবে মনে করে বলো তো? বলতে পারছো আমার সাথে সাথে? আবার বলো, ছয়ের সাত গুণ, ছয়ের সাত গুণ বিয়াল্লিশ, ছয়ের সাত গুণ বিয়াল্লিশ। তারপর আমরা নেব ছয়কে আটবার, ছয়কে যখন আটবার নেব তখন কত হবে তোমরা বলে ফেলো? ছয়ের আট গুণ, ছয়ের আট গুণ কত হবে? আটচল্লিশ, ছয়ের আট গুণ আটচল্লিশ। এবার আমরা ছয়কে নেব কতবার বলো তো? নয় বার। আমরা ছয়কে নেব নয় বার, ছয়কে যখন নয় বার নেব ছয়ের নয় গুণ হয়ে যাবে, তাহলে ছয়ের নয় গুণ কত হবে বলো তো? ছয়ের নয় গুণ চুয়ান্ন, ছয়ের নয় গুণ চুয়ান্ন। এবার আমরা নিচ্ছি ছয়ের দশ গুণ। দেখো তোমরা সবাই, আমি জানি এরই মধ্যে তোমরা সবাই নামটাকে শিখে ফেলেছো, তাহলে ছয়কে যখন আমরা দশ বার নেব তখন কত হবে দেখি বলো দেখি আমার সঙ্গে বলো? ছয়ের দশ গুণ, ছয়ের দশ গুণ কত হবে? ছয়ের দশ গুণ ষাট। আমরা খুব চমৎকার ভাবে ছয়ের নামটাকে শেষ করলাম। এবার তোমরা একটু মনে করে দেখো, ছয়ের দুই গুণ কত হয়? বারো। ছয়ের চার গুণ, ছয়ের চার গুণে চব্বিশ। ছয়ের সাত গুণ, ছয়ের সাত গুণ বিয়াল্লিশ। আমি জানি তোমরা খুব চমৎকার ভাবে নামটাটি শিখেছো, এবার নামটাটি অবশ্যই তোমাদের বাসায় মুখস্থ করে খাতায় লিখবে। শিশুরা, তাহলে তোমরা ছয়ের গুণের নামটাটি বাসায় মুখস্থ করে খাতায় লিখবে, স্কুল যখন খুলবে তখন তোমার শিক্ষককে নিয়ে সেই খাতাটি দেখাবে। সুপ্রিয় অভিভাবক মন্ডলী, শিশুদেরকে বাড়ির কাজ তৈরিতে, বাসায় বসে পড়া তৈরিতে আশা করি আপনারা সহযোগিতা করবেন পাশে বসে, এবং তোমরা এ সময় আতঙ্কিত না হয়ে বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই সুস্থ থাকবে। সবার সঙ্গে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে দুই হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। আল্লাহ
सब समय অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখব। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরব, অন্যকেও মনে করিয়ে দেব। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে দুই হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সব সময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখব। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? করোনার এই সময়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের ক্লাসের শুরুতেই একটা ব্যায়াম করে ফেলি। তোমরা আমার সঙ্গে শুরু করো। আমরা ব্যায়াম শুরুতেই হাত সোজা করছি। এক, উপরে তুলি, দুই, কাঁধ বরাবর, তিন, নিচে নামাই, চার, এক, দুই, তিন, চার। তোমাদের কেমন লাগছে? ঘেমে গেছো না খুব মজা পাচ্ছ? চলো আরেকবার করে দেখি। সোজা হই আবার। এক, দুই, তিন, চার। এবার নিশ্চয়ই ঘেমে গিয়েছ? আমি তো ঘেমে গিয়েছি। আমরা যখন ব্যায়াম করতে গিয়ে, হাঁটতে গিয়ে, সাঁতার কাটতে গিয়ে আমরা যখন খুব ক্লান্ত হয়ে যাই, ঘেমে যাই, তখন আমাদের কি করতে হয়? শরীরকে সতেজ করতে কিছু খেতে হয়। কি খেতে হয়? খাদ্য খেতে হয়। তোমাদের কি মনে আছে আমরা কিন্তু আমাদের আগের ক্লাসটিতে খাদ্য নিয়ে কথা বলেছিলাম? বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয়টি হলো পুষ্টির উপাদানগুলো কি কি ও এদের কাজগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে বন্ধুরা, সবাই খাতা খুলে নাও, খাতা কলম নিয়ে এখনই বসে পড়ো এবং আমার সঙ্গে সঙ্গে খাতায় তোমরা আজকের বিষয়টি সুন্দর করে লিখে নাও। আমি এখন তোমাদেরকে তোমাদের ঘরে যে খাবারগুলো খেয়ে থাকো সেখান থেকে একটু তুলে এনে আলাদাভাবে দেখাচ্ছি। যেমন এটা আমরা রোজকার ঘরে খেয়ে থাকি, এটা কি বলতো? ঠিক ধরেছ, ভাত। প্রতিদিনই তো খাও, আজকেও খেয়েছ, এটা হলো ভাত। এটা আমাদের শরীরের
শক্তি যোগায়। এই জাতীয় আরো এমন কিছু খাবার আছে, যেমন চিড়া, চিনি, মুড়ি, এরকম আরো কিছু। আচ্ছা বন্ধুরা, আজকে সবাই নাস্তা করেছো? তোমরা নাস্তাতে কি কি খেয়েছো? আমি জানি অনেকেই ডিম খেয়েছো, রুটি খেয়েছো। এই কি সেই ডিম, তাই না? হ্যাঁ, আজকে সকালের নাস্তায় তোমরা ডিম খেয়েছো, আমিও খেয়েছি। আচ্ছা বলো তো, ডিম কোত্থেকে আসছে? হাঁস পেরেছে অথবা মুরগি পেরেছে? তাহলে আমরা আমাদের পরবর্তী উপাদানটি কি দেখতে পাই? পরবর্তী উপাদানে আমরা পেয়েছি এটা, বলো দেখি। হ্যাঁ, ঠিক ধরেছ, মুরগির মাংস। আমরা আমিষ জাতীয় খাবারে মুরগির মাংস এবং মুরগির ডিম, আরও এমন হাঁসের মাংস, হাঁসের ডিম, গরুর মাংস, খাসির মাংস, এ জাতীয় খাবারগুলো পেয়ে থাকি। বন্ধুরা, আমাদের শরীরের তাপ যোগাতে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, এই যে দেখো, এটা কি বলতো? এটা হলো তেল। হ্যাঁ, ঠিক ধরেছ। আর আমার হাতে এটা কি আছে বলতো? ঘি। তেল, ঘি, এ জাতীয় খাবারগুলো আমাদের শরীরে তাপ যোগায়, আমাদেরকে সুস্থ রাখে, কর্মক্ষম রাখে। বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদের জন্য আরও কিছু চমৎকার খাবার নিয়ে এসেছি, যেগুলো অনেক ভালো পুষ্টি সমৃদ্ধ। সেগুলো হলো আমাদের ভিটামিন এবং খনিজ লবণ সম্পন্ন ফল, ফলমূল, শাকসবজি। ফলমূল শাকসবজিতে তোমরা দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি, আমার এ হাতে রয়েছে দুটো ফল, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের পছন্দের কলা, আপেল, আরও এরকম অনেক ফলমূল রয়েছে, আমাদের বিভিন্ন মৌসুমি ফল, যেমন আম, কাঁঠাল, লিচু। আমার এ হাতে রয়েছে তোমাদের জন্য সবুজ শাকসবজি, আমি সবুজ শাকসবজিতে তোমাদের জন্য নিয়ে এসেছি ঢ্যাঁড়শ, নিয়ে এসেছি কাঁকরোল। ঢ্যাঁড়শ, কাঁকরোল ছাড়াও বিভিন্ন ধরনের শাক, লাল শাক, পুঁই শাক, চিচিঙ্গা, বরবটি, এ জাতীয় আরও সবুজ শাকসবজিগুলো আমাদের শরীরে ভিটামিন এবং খনিজ লবণের চাহিদা পূরণ করে, আমাদের শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আরও একটি খাদ্য উপাদান। এটি আমাদের পুষ্টির চাহিদা পূরণ না করলেও শরীরকে সুস্থ রাখতে, কর্মক্ষম রাখতে, আমাদের হজমকে সহায়তা করতে, আমাদের শরীরকে সতেজ রাখতে প্রয়োজন হলো পানি। আমরা যতই পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে থাকি না কেন, আমাদের শরীরকে সতেজ রাখতে, আমাদের শরীরকে কর্মক্ষম রাখতে যেটা প্রয়োজন, এই হলো সেই পানি। পানি ছাড়া আমাদের খাবার হজম হবে না, আমাদের পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে ছড়িয়ে পড়বে না। বন্ধুরা, আমরা এতক্ষণ আমাদের খাদ্য উপাদানগুলো বাস্তবে দেখেছি, এখন আমরা আমাদের বোর্ডে খাদ্য উপাদানগুলোর ছবি দেখব এবং সেই সাথে ওদের কাজগুলো আরেকবার দেখে নিচ্ছি। চলো আমরা সবাই বোর্ডে যাই। বন্ধুরা, আমি তোমাদেরকে খাদ্য উপাদান বাস্তবে দেখিয়েছিলাম, এবার কিছু খাদ্য উপাদান ছবিতে দেখাবো এবং সেই সাথে কাজগুলোও বলে দিচ্ছি। তোমরা এবার বোর্ডে তাকাও। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো সবাই আমার সাথে। ওপাশে ভাত রয়েছে, ভাতের সাথে রুটি, শর্করা খাবারে আরও আছে আলু, সেই সাথে আছে চিনি, গুড়, এই সবগুলো হলো আমাদের শর্করা জাতীয় খাবার। আর এই শর্করা জাতীয় খাবার থেকে আমরা শক্তি পাই। তোমরা দেখেছো
शर्करा जातीय खाबार थेके आम्रा शक्ति पाई। बंधुरा आमी तोमादेर के किछु खाबार वास्तवे देखिएछिलाम ताई ना, छबिते आम्रा शर्करा खाबार देखलाम, एखन आम्रा आमिष जातीय किछु खाबार देखछि। आमी तोमादेर के आमिष जातीय खाबारे देखिएछिलाम मुरगीर डिम, मुरगीर मांस। आम्रा ए छबिते आरो तोमादेर किछु मजार आमिष जातीय खाबारेर छबि देखाच्छि। একটু খেয়াল করো তো, আমি জানি তোমরা সবাই এগুলো চেনো। বলো তো দেখি এটা কি? ঠিক ধরেছো, এটা হলো গরুর মাংস। আচ্ছা বন্ধুরা, আমরা আরো একটা খাবারে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে। এই খাবারটা অনেক পছন্দের, তাই না? চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ, তোমাদের অনেক পছন্দের চিংড়ি মাছ। আরও এ জাতীয় খাবারগুলোর আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। এই সবগুলো খাবারই আমাদের আমিষের চাহিদা যোগায়, অর্থাৎ এই খাবারগুলো আমিষ জাতীয় খাবার। আমিষ আমাদের শরীরে দেহ গঠন করে এবং শরীরে রক্ত তৈরি করে। বন্ধুরা, আমরা এখন ছবিতে চর্বি জাতীয় খাবারের বিভিন্ন ছবি দেখছি। এই স্লাইডে তোমরা এটি কি দেখতে পাচ্ছ? ঠিক ধরেছ, এটি একটি মাখনের ছবি। মাখন হলো চর্বি জাতীয় খাবার। আমরা আরো দেখতে পাচ্ছি তেল, তারপর দেখতে পাচ্ছ ঘি। এই সবগুলো খাবার হচ্ছে চর্বি জাতীয় খাবার। চর্বি জাতীয় খাবার আমাদের দেহে শক্তি ও তাপ যোগায়। বন্ধুরা, আমরা এবার চলে এসেছি খাবারের রঙিন জগতে। রঙিন জগতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রঙিন খাবার, সবুজ, লাল, হলুদ, কমলা, অনেক ধরনের, তাই না? এই খাবারগুলোতে, এই যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, চিনতে পেরেছো সবাই? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো আমাদের আনারস। আমরা আরও দেখতে পাচ্ছি কলা। এটা চিনতে পেরেছ? এটা আমাদের খুব পছন্দের একটি সবজি। হ্যাঁ, ঠিক ধরেছ, এটা বাঁধাকপি। আরও আছে আমাদের রঙিন সবজি। এটা কি? হ্যাঁ, গাজর। আমাদের মাঝে এই ধরনের রঙিন শাকসবজি এবং ফলমূল নিয়ে আমাদের তৈরি হয়েছে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহকে কর্মক্ষম ও সুস্থ রাখে। আমরা যত ধরনেরই আমিষ, শর্করা, ভিটামিন, ফলমূল, শাকসবজি খেয়ে থাকি না কেন, কিন্তু তারপরেও আমাদের শরীরকে সুস্থ রাখতে, আমাদের হজমকে সহায়তা করতে, আমাদের কর্মক্ষম রাখতে যে খাবারটি আমাদেরকে অবশ্যই খেতে হয়, সেটা হলো পানি। খাদ্য হজম ও দেহে শোষণের জন্য পানি প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খাদ্য এবং পুষ্টি উপাদান নিয়ে যে বিষয়টি আলোচনা করলাম, তোমরা তোমাদের বইটির 44 এবং 45 পৃষ্ঠাটি খুলে দেখো, আমরা বইতে সবাই চোখ রাখছি। বন্ধুরা, বই খুলেছ নিশ্চয়ই? বইতে আমার সঙ্গে দেখে নাও। পুষ্টি, আমাদের খাদ্যে আমিষ, শর্করা এবং চর্বি হচ্ছে প্রধান পুষ্টি উপাদান। এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। দেহ এ উপাদানগুলো খাদ্য থেকে গ্রহণ করে। আমরা এই শুরুতেই পাচ্ছি আমিষ। আমিষ জাতীয় খাদ্যের ছবিগুলো এদিকটায় দেখছি। আমিষ আমাদের দেহ গঠন করে, দেহের মাংসপেশির ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করে এবং রক্ষণাবেক্ষণে আমিষ প্রয়োজন। আমরা তারপরে পাচ্ছি শর্করা। শর্করা জাতীয় খাদ্যের ছবিগুলো দেখে নিলাম। শর্করা আমরা শস্য জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। শস্য জাতীয় খাদ্য যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদিতে প্রচুর পরিমাণে শর্করা আছে। কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকে পেয়ে থাকি। অপর পৃষ্ঠায় আমাদের পুষ্টি উপাদান চর্বি রয়েছে। চর্বি জাতীয় খাবারের ছবিগুলো আমরা এদিকটায় দেখে নিলাম।
আমরা আগেও চর্বি জাতীয় খাবারের উপাদানগুলো দেখেছি। চর্বি আমাদের শক্তি যোগায় এবং দেহ গরম রাখে। আমাদের দেহ গঠনেও চর্বির প্রয়োজন। দুধ, ঘি, মাখন, পনির প্রভৃতি খাদ্যে প্রচুর চর্বি রয়েছে। উদ্ভিদজাত তেলেও চর্বি রয়েছে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল এবং নারিকেল তেল। আমাদের খাদ্য উপাদানে শাকসবজি এবং ফলমূল নিয়ে গঠিত হয়েছে ভিটামিন ও খনিজ লবণ। অর্থাৎ ভিটামিন ও খনিজ লবণ এর পুষ্টি উপাদানগুলো আমরা ফলমূল এবং শাকসবজি থেকেই পেয়ে থাকি। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে, আমাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। বিভিন্ন ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ আছে। বন্ধুরা, আমাদের খাদ্য উপাদানে এবার রয়েছে পানি। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে খাদ্য হজম এবং দেহে শোষণের জন্য পরিমাণ মতো নিরাপদ পানি পান করা প্রয়োজন। বন্ধুরা, আমরা বিভিন্ন পুষ্টি খাদ্য উপাদানগুলো সম্পর্কে ছবি দেখেছি, এদের কাজগুলো সম্পর্কে জেনেছি। এখন আমি তোমাদের জন্য একই ফ্রেমে পুষ্টি উপাদানগুলো এবং তার কাজগুলো নিয়ে এসেছি। চলো বোর্ডে দেখি। আমি এপাশে তোমাদের জন্য রেখেছি পুষ্টি উপাদানের নামগুলো, আর ওপাশে রেখেছি এদের কাজগুলো। দেখে নিচ্ছি আমরা, তোমরাও আমার সঙ্গে বলবে। আমিষ, দেহ গঠন ও রক্ত তৈরি। শর্করা, শক্তি পাই। চর্বি, তাপ ও শক্তি যোগায়। ভিটামিন ও খনিজ লবণ কর্মক্ষম ও সুস্থ রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ খাদ্য উপাদান এবং এদের কাজগুলো সম্পর্কে জানলাম। আচ্ছা, একটু মনে করে বলো তো, আমিষ জাতীয় খাবার আছে এমন তিনটি খাবারের নাম। হ্যাঁ, ঠিক ধরেছ। যেমন মাছ, মুরগি, ডিম, এই তো হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমরা এখন ভিটামিন, খনিজ লবণ পাই এমন তিনটি খাবারের নাম বলবো। একটু মনে করো। হ্যাঁ, এই তো ধরেছ। যেমন মৌসুমি ফলগুলো, আম, কাঁঠাল। এবার সবজি থেকে দুটো নাম বলি। ফুলকপি, হচ্ছে মিষ্টি কুমড়া, এই তো হয়েছে। চমৎকার বন্ধুরা, আমরা এতক্ষণ খাদ্য পুষ্টি উপাদানগুলোর নাম জানলাম, কাজগুলোও শিখে নিলাম। তোমরা এখন বাড়ির কাজ নিয়ে নাও। নিশ্চয়ই সবাই খাতা খুলে রেখেছো, খাতায় লিখে নাও আমাদের আজকের বাড়ির কাজটি। এই বাড়ির কাজটি তোমরা তোমাদের অভিভাবকের সহযোগিতা নিয়ে খাতায় সম্পন্ন করবে, এবং তোমাদের স্কুল যখন খুলবে বিজ্ঞান ক্লাসের শিক্ষককে নিয়ে এটি দেখাবে। তোমরা বাড়ির কাজটি এখনই খাতায় লিখে নাও। আমি বাড়ির কাজটি দেখিয়ে দিচ্ছি। আজকের বাড়ির কাজ হলো, কোন কোন খাবারে চর্বি পাওয়া যায়। তোমরা বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, কোন কোন খাবারে চর্বি পাওয়া যায়। আমিষ জাতীয় খাবার আমাদের শরীরে কি কি উপকারে আসে? আমি আবারও বলছি, আমিষ জাতীয় খাবার আমাদের শরীরে কি কি উপকারে আসে? তোমরা অবশ্যই বাড়ির কাজটি সম্পন্ন করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি তুলে নিয়েছো, অভিভাবকের সহায়তা নিয়ে বাড়ির কাজটি শেষ করবে। স্কুল যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে তোমার সেই বাড়ির কাজের খাতাটি দেখাবে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা শিশুদের পাশে থেকে তাদের বাড়ির কাজে সহায়তা করবেন, রীতিমতো পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ থাকুন, বাসায় থাকুন। ধন্যবাদ। Thank you.
Hello, how are you? I hope you are fine. Okay? You know, in our previous class, we know about the full stop, capital letter, and question mark, where we have to use it. Okay? Yes, the language focus. At first, please look at this. Language focus, capital letter, full stop, and question mark. We use capital letters at the beginning of every sentence for names of people, places, days, and months. We use a full stop at the end of a sentence that tells something, gives a command, makes a statement. We use a question mark at the end of a sentence that asks for information. Okay? So, we know where we have to use full stop, when we have to use capital letter, and where we have to use question mark. Okay? Now please correct the sentences, rewrite them correctly using cursive handwriting. আমাদের দুটো কাজ একই সাথে করতে হবে। প্রথমে করতে হবে correct the sentences. আমাদের এখানে নিচে sentence গুলো দেয়া আছে। ছোট ছোট ভুল আছে এখানে। Okay? প্রথমে আমরা কি করব? ভুলগুলো খুঁজে বের করব। ভুল খুঁজে বের করার ক্ষেত্রে আমরা কোন ভুল খুঁজে বের করব? ভুল খুঁজে বের করব for capital letter, full stop and question mark. Okay? আমরা তিনটে ব্যাপারে ভুল খুঁজে বের করব। কি কি? Capital letter, full stop and question mark. Okay? So please, here is an example. That is, this is Shami. T was small letter, S was small letter, and then it turns into capital letter, and after that, full stop. But when you are writing on your notebook, you have to use cursive handwriting. Okay? This is Shami, like this. So, for correct sentence and rewrite them using cursive letters, I'm giving you 5 minutes. Okay? Now, please take your notebook and pen and write. Your time starts now.
Okay, students, I hope you have written it. So, let's check. কোথায় ভুলগুলো ছিল? আমাদের ভুল ছিল এখানে আমরা W কে কি করেছি? ক্যাপিটাল লেটারে লিখেছি এবং এরপর আমরা এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করেছি, তাই না? ঠিক তাই। তারপর এখানে আমাদের W ছিল স্মল লেটার, এটাকে আমরা ক্যাপিটাল লেটার করেছি এবং শেষে কোশ্চেন মার্ক অ্যাড করেছি, ঠিক আছে? ভেরি গুড। এবং ঠিক এইখানে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি টি তে এবং এম, টি এম, এই দুটো জায়গায় আমাদের স্মল লেটার ছিল। যেহেতু সেন্টেন্স শুরু হচ্ছে এখানে আমরা দিব ক্যাপিটাল লেটার এবং মানডে, দ্য নেম অফ দ্য ডেজ, ওকে, নেম অফ দ্য ডেজ। সো এম আমাদের কি করতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। গুড। অ্যান্ড দেন যেহেতু এটা একটি স্টেটমেন্ট, আমরা এখানে শেষে দিচ্ছি ফুল স্টপ, ওকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই ইউজ ফুল স্টপ। অ্যান্ড দ্য সেন্টেন্স, উড ইউ ল্যান্ড মি আ পেন্সিল? ইয়েস, W, এটা স্মল লেটার ছিল, আমরা এটাকে ক্যাপিটাল লেটার করেছি। এবং শেষে যেহেতু কোয়েশ্চেন, আস্ক ফর ইনফরমেশন, আমরা ব্যবহার করেছি কোয়েশ্চেন মার্ক। এবার দেখো, আই গেট আপ অ্যাট 10 o'clock অন ফ্রাইডেজ, এখানে আই স্মল লেটার ছিল, আমরা এটাকে ক্যাপিটাল লেটার করেছি। অ্যান্ড ফ্রাইডে, নেম অফ এ ডে, সো এফ আমরা ক্যাপিটাল লেটার করেছি। এবং সবার শেষে সেন্টেন্স, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই ইউজ ফুল স্টপ। অ্যান্ড আফটার দ্যাট উই ডোন্ট হ্যাভ স্কুল ইন জুলাই, সো উই অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স ক্যাপিটাল লেটার অ্যান্ড জুলাই জে, দ্য নেম অফ এ মান্থ, সো জে ক্যাপিটাল লেটার। উই ডোন্ট হ্যাভ স্কুল ইন জুলাই, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই ইউজ ফুল স্টপ। ভেরি গুড। আই হোপ ইউ ক্যান চেক ইট নাও। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পেজ নাম্বার 36-এ একটি কম্পোজিশনের জন্য তোমাদেরকে বলেছিলাম, যেটা তোমরা হোমওয়ার্ক করেছো, তাই না? সেই কম্পোজিশনের কী করতে হবে সেখানে ছিল, রাইট এ কম্পোজিশন অ্যাবাউট সাম ওয়ান ইউ নো বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চনস, ঠিক আছে? তো কোয়েশ্চেনগুলো কী ছিল আমরা একটু দেখে নিই। হোয়াট ইজ দ্য পার্সনস নেম, হোয়াট ডাজ হি আর শি ডু, হোয়ার ডাজ হি আর শি ওয়ার্ক, হোয়াট টাইম ডাজ হি আর শি স্টার্ট ওয়ার্ক, ডাজ হি আর শি লাইক হিজ আর হার জব, ওয়াই আর ওয়াই নট, অ্যান্ড দেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ আর হার জব, ওকে। সো এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া ছিল। এখন আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে একটা কম্পোজিশন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে তা হলো, এই কম্পোজিশনে কিছু ভুল আছে। ভুল আছে কোথায়? ভুল আছে ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুল স্টপ। তোমাদের কোথায় ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার দিতে ভুল হয়েছে সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। এবার আমি তোমাদেরকে কম্পোজিশনটি দেখাচ্ছি। সো আমরা কি করছি, চেক ফর কারেক্ট ইউজ অফ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুল স্টপ। আমি একবার পড়ে দিচ্ছি, দেখো। আই নো মরিয়ম আক্তার, শি ইজ আ পাইলট, শি ওয়ার্কস ইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শি ট্রাভেলস টু মেনি কান্ট্রিজ, শি লাইকস হার জব বিকজ শি লাভস টু ট্রাভেল, আই থিঙ্ক হার জব ইজ ভেরি ইন্টারেস্টিং। এবার তোমরা খুঁজে বের করো এখানে কোথায় ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার ইউজ করতে গিয়ে ভুল করা হয়েছে। ভুল খুঁজে বের করার জন্য তোমাদের আমি 1 মিনিট সময় দিচ্ছি। আই এম গিভিং ইউ 1 মিনিট টাইম।
আমি আশা করছি তোমরা ভুলগুলো খুঁজে বের করতে পেরেছো। এবার চলো দেখে নিই কোথায় ভুল হয়েছিল। যে জায়গাগুলোতে ভুল হয়েছিল আমি সেটাকে রেড মার্ক করে দিয়েছি, দেখে নাও। আই নো মরিয়ম আক্তার, এখানে আমি স্মল লেটার ব্যবহার করেছিলাম, তাই না? ওখানে কি ছিল? স্মল লেটার ছিল, যেমন আমি এম এবং এই লিখতে গিয়ে এম এবং এই লিখতে গিয়ে কি করেছিলাম, স্মল লেটার ইউজ করেছিলাম। তারপর শি ইজ আ পাইলট, শি ওয়ার্কস ইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শি ট্রাভেলস টু মেনি কান্ট্রিজ। এরপর আমি কোনো ফুল স্টপ ব্যবহার করিনি, ঠিক আছে? সো আমি এখানে কি করেছি, ফুল স্টপ দিয়েছি। শি লাইকস হার জব বিকজ শি লাভস টু ট্রাভেল, আই থিঙ্ক হার জব ইজ ভেরি ইন্টারেস্টিং। সেন্টেন্স শেষ হয়ে যাওয়ার পরও আমি তখন ফুল স্টপ ব্যবহার করিনি। এই যে তোমরা কি দেখতে পেয়েছো, ভেরি গুড। আমি আশা করছি আমি যে ভুলগুলো এখানে করেছিলাম তোমরা অবশ্যই এটা খুঁজে বের করতে পেরেছো, তাই না? আমরা যে কাজটি করেছিলাম কি করেছিলাম বলো তো, এই কম্পোজিশনটি খাতায় লিখেছিলাম, তাই না? আমি জানি তোমরা সবাই যখন খাতায় লিখেছো অবশ্যই কি করেছো, নন কার্সিভ ফর্মে লিখেছো। কার্সিভ ফর্মের লেখাগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? ঠিক তাই। তো এবার আমরা কি অন্য আরেকটি কাজ করতে পারি? অবশ্যই পারি। আজকের তারিখ দিয়ে হোমওয়ার্কের খাতায় তোমাদের পুরো প্যারাগ্রাফটি কার্সিভ ফর্মে লিখবে, ঠিক আছে? আমি জানি তোমরা ক্লাস থ্রি ক্লাস ফোর দুটো ক্লাসে কার্সিভ ফর্মগুলো ভালোভাবে শিখেছো, সো কোনো সমস্যা হবে না। আরেকটা কথা মনে রাখবে, এই সময়টাতে তোমরা সবাই বাড়ি আছো, বাড়িতে থেকে আমাদের কি করতে হবে বলো তো? বাড়িতে থেকে অবশ্যই কিছুক্ষণ পরপর ভালোভাবে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, এবং মনে রাখতে হবে খাবার আগে এবং পরে হাত ধুতে কখনো ভুল করা যাবে না। এবং একই সাথে যদি তোমার ছোট ভাই বোন বা বাড়ির অন্যান্য সদস্যরা থাকে তাদেরকেও এই অভ্যাস করতে উৎসাহিত করবে, ওকে? আরেকটি কথা, তোমরা যেহেতু এখন বাড়িতে আছো, বাড়িতে থেকে তোমরা কিন্তু পাঠ্যবইয়ের পাশাপাশি গল্পের বইও পড়তে পারো, ওকে? ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমার বিদায় নেবার পালা। স্টে সেফ, স্টে হোম, কিপ লার্নিং, গুড বাই।